তিন বিভাগে 141 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দায়িত্বশীল এসব নাগরিকদের হাতে স্বীকৃতি তুলে দেন অর্থমন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যান ট্যাক্স কার্ড দিয়ে সম্মানিত করায় কৃতজ্ঞতা জানিয়েছেন শীর্ষ করদাতারা তবে এই কার্ডটির উপযোগিতা সৃষ্টি এবং কর দেওয়ার বিনিময়ে সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন তারা জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা এবং জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী সারা দেশের করদাতাদের সম্মানিত করল এনবিআর 2021-22 কর বছরে ব্যক্তি কোম্পানি এবং অন্যান্য এই তিন বিভাগে 141 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে আর সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে সম্মানিত করা হয় আরও 525 জনকে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আবারও সেরা করদাতা হিসেবে মনোনীত হয়ে সম্মাননা পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরাজা সাগর ওই তালিকায় আরও ছিলেন চ্যানেল আই এর পরিচালক এবং বার্তা প্রধান শাইক সিরাজ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এই কার্ডটা দিয়ে আমি কী করব এই কার্ডটা দিয়ে আমি কী সুবিধা পাবো ডক্টর প্রাণগোপাল ভবিষ্যতে কিছু সুবিধার কথা বলে গেছেন নিঃসন্দেহে ওনার বয়স 71 আমার বয়স 69 দু বছরের ব্যবধান উনি হয়তো ধরে নিচ্ছেন যে যখন উনি চিকিৎসা করতে পারবেন না শরীর গুলাবে না তাহলে তখনকার কোনো বেনিফিট পাবেন কি না অসম্ভব ভালো একটা প্রস্তাব আনিয়ে গেছে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন তারা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেও স্মার্ট হবে এমন সুন্দর আয়োজনের মাধ্যমে সম্মাননা প্রদান করায় এনবিআই এর সর্বোচ্চ পর্যায়ে অভিযাত্রা শুরু করেছে বাংলাদেশের মতো একটা দেশ যাকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল সে দেশ কিন্তু মেট্রো রেল করেছে মেট্রো রেল কিভাবে আমরা করলাম সরকারের আয় এবং জাপান সরকারের সহায়তায় সরকারের আয় কোথায় সরকারের আয় হচ্ছে হাফড়ারা কর প্রদান সহজ করা সহজীকরণ কর হয়তো অনেকেই দিতে চায় কর দিতে যত না ঝামেলা মনে করে তো কর দেওয়াটা আর্থিক যত ঝামেলা মনে না করে তার চেয়ে বেশি মনে করে কর দেওয়ার পদ্ধতিটা সম্মিলিতভাবে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে শীর্ষ করদাতা সম্মাননা পান সেরা দেশ সেরা জর্দা ব্যবসায়ী হাজী কাউসমিয়া অভিনেতা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন মাহফুজ আহমেদ মেহজাবিন চৌধুরী পীযূষ ব্যানার্জি শিল্পী ক্যাটাগরিতে তাহসান রহমান খান এস ডি রুবেল এবং কুমার বিশ্বজিৎ খেলোয়াড় হিসেবে সেরা করদাতা হয়েছেন সাকিব আল হাসান তামিম ইকবাল খান এবং কাজী নুরুল হাসান সোহান রিজবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা